গর্ভকালীন যে সময়ে, যে গর্ভ পূর্বকালীন যে কি কি ধরনের আসলে প্রস্তুতি নেওয়াটা খুব জরুরি, এবং যেগুলো আমরা মানে শুরু থেকেই একটা মেয়ে মানে এই নিয়মগুলো যদি পালন করে সেটাতে কি উপকারিতা আছে, এবং যদি না করে সেক্ষেত্রে কি ধরনের মানে কোনো সমস্যা হতে পারে কিনা, এই বিষয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। ধন্যবাদ আপা। ধন্যবাদ। আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় গর্ভপূর্ববর্তী প্রস্তুতি, যেটাকে আমরা প্রিকনসেপশনাল কাউন্সিলিং বলে থাকি। প্রেগনেন্সি আসলে সবার জন্য খুব কাম্য একটি বিষয়, প্রতিটি পরিবারের জন্য একটি অত্যন্ত কাঙ্ক্ষিত বিষয়। এজন্য আসলে প্রতিটি মাকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত হতে হবে। গর্ভ ধারণের পূর্বেই আসলে তাকে শারীরিকভাবে যেমন প্রস্তুত হতে হবে প্রেগনেন্সিটির জন্য, তেমনি মানসিকভাবেও আসলে প্রস্তুত হওয়ার প্রয়োজন আছে। তো সারা বিশ্বেই আসলে, বিশেষ করে উন্নত দেশগুলোতে, প্রিকনসেপশনাল কাউন্সিলিং ব্যাপারটা কিন্তু অত্যন্ত জনপ্রিয়। সেখানে সবাই প্রিকনসেপশনাল কাউন্সিলিং নিয়ে তারপর একটি প্রেগনেন্সি প্ল্যান করে। সেক্ষেত্রে দেখা যায় যে প্রেগনেন্সিটি অনেকটা স্মুথলি যাওয়ার সম্ভাবনা এবং প্রেগনেন্সির পরবর্তীতে একটি সুস্থ বাচ্চার সম্ভাবনাটা কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। কিন্তু আমাদের দেশে এই কনসেপ্টটি আসলে খুবই নতুন। সচেতনরা আসলে এখন অনেকেই প্রেগনেন্সির পূর্বে প্রিকনসেপশনাল কাউন্সিলিংয়ে আসছে, তবে বেশিরভাগ প্রেগনেন্সি কিন্তু এভাবে হচ্ছে না, আনপ্ল্যানভাবে হচ্ছে, বা যারা চাচ্ছেন নিজেরাই প্রেগনেন্সি নিয়ে ফেলছেন এবং প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে আসলে আমাদের কাছে আসছেন। তো সেক্ষেত্রে প্রেগনেন্সির পূর্ববর্তী সময় তার হেলথের কিছু কিন্তু অপটিমাইজেশনের প্রয়োজন আছে। এজন্য আসলে আমরা এখন প্রেগনেন্সির পূর্বে একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়াটাকে খুব গুরুত্ব দিচ্ছি, এবং সবাইকে প্রি প্রেগনেন্সি এই কাউন্সিলিংটিতে আসার ব্যাপারে সচেতন করছি। তাহলে প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং বা গর্ভপূর্ববর্তী প্রস্তুতি বলতে আমরা কি বুঝি? যখন একটি কাপল প্ল্যান করবে যে তারা একটা প্রেগনেন্সি চায়, তার আগেই আসলে তাদেরকে প্রেগনেন্সিটি নেওয়ার আগে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এক্ষেত্রে ডাক্তার তাদের একটি পরীক্ষা করবেন, কিছু নর্মাল তথ্যাদি, যেগুলো আমরা হিস্ট্রি টেকিং বলি, নিয়ে জানতে পারবেন যে তার কোনো রিস্ক ফ্যাক্টর আছে কি না, পরিবারে কোনো রিস্ক ফ্যাক্টর আছে কি না, ওনার কোনো মেডিকেল ডিজিজ আছে কি না, কোনো ওষুধ খেতে হয় কি না, বিভিন্ন বিষয়গুলো জানতে পারলে আমরা বুঝতে পারবো, তার একটি রিস্ক অ্যাসেসমেন্ট আসলে আমরা করতে পারবো যে উনি আসলে কতটুকু হাই রিস্ক প্রেগনেন্সির জন্য। এরপর আমরা তার কিছু জেনারেল চেক আপ আসলে করে থাকি, যেমন ওনার ওজনটি আদর্শ আছে কিনা, ওনার ব্লাড প্রেশারটি ঠিক আছে কিনা। এই বিভিন্ন এক্সামিনেশনগুলো করলেও কিন্তু আমরা বুঝতে পারি যে উনি একটি আদর্শ অবস্থায় আছে কিনা প্রেগনেন্সির জন্য। এর পরবর্তীতে আসলে আমরা কিছু ইনভেস্টিগেশন করি বা পরীক্ষা নিরীক্ষা করি। এক্ষেত্রে হাজবেন্ড এবং ওয়াইফ দুজনেই ব্লাড টেস্ট করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া কিছু কমন ডিজিজ যেগুলো আমরা দেখি প্রেগনেন্সিতে, যেমন থাইরয়েডের সমস্যা আজকাল অনেক পাওয়া যাচ্ছে, ডায়াবেটিস পাওয়া যাচ্ছে, উচ্চ রক্তচাপ পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে এগুলোর কিছু বেসলাইন ওয়ার্ক আপ কিন্তু আমরা করে নিতে পারি। সেক্ষেত্রে যদি এগুলো সব কন্ডিশন অপটিমাম থাকে, তখন একটা মা যদি তার প্রেগনেন্সিটি প্ল্যান করেন, তাহলে কিন্তু এই প্রেগনেন্সির আউটকামটি অনেক ভালো হওয়ার সম্ভাবনা। এবং প্রেগনেন্সির পূর্বেই, অর্থাৎ আমরা প্রেগনেন্সিটি প্ল্যান করার 3 মাস পূর্ব থেকে একটি বিশেষ ভিটামিন অর্থাৎ ফলিক অ্যাসিড নামে একটি ওষুধ মাকে খেতে বলি। এটি খেলে অনাগত সন্তানটির কিছু ধরনের জন্মগত ত্রুটি বা বিকলাঙ্গতা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই কমে যায়। তাহলে এগুলোর মাধ্যমে একটা মা যদি তার প্রেগনেন্সিটিকে প্ল্যান করেন, তাহলে এই প্রেগনেন্সিটির আউটকাম কিন্তু অনেকাংশে সফল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এছাড়া আমরা জানি অনেক ক্ষেত্রে মাদের দেখা যায় যে ওজনটি আদর্শ থাকে না, কারো ক্ষেত্রে ওজনটি একটু বেশি থাকতে পারে, কারো ক্ষেত্রে ওজনটি কম থাকতে পারে। সেক্ষেত্রে উনি যদি প্রেগনেন্সির পূর্বে ওজনটিকে একটি আদর্শ ওজনে এনে প্রেগনেন্সিটি প্ল্যান করেন, সেক্ষেত্রে এটিও কিন্তু তার প্রেগনেন্সির জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনেক সময় দেখি আমরা যারা খুব কম ওজনে প্রেগনেন্সিটি নেন, তাদের ক্ষেত্রে বাচ্চাটি ছোট হওয়ার সম্ভাবনা, দ্রুত বাচ্চাটি জন্ম নিয়ে নেওয়ার সম্ভাবনা, আর্লি ডেলিভারি হয়ে যাওয়ার সম্ভাবনা, এ ধরনের বিভিন্ন সমস্যা হতে পারে। আবার যারা অনেক বেশি ওজনে প্রেগনেন্সি নেন, তাদের ক্ষেত্রে প্রেগনেন্সিতে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এ ধরনের বিভিন্ন সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনাটা বেশি থাকে। এজন্য প্রেগনেন্সির আগে একটি আদর্শ ওজনে আসাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া একটি আদর্শ জীবনাচরণ, যেমন অনেকে দেখা যায় যে খুব স্ট্রেসফুল লাইফ,
তাহলে সেটা প্রেগনেন্সির আগে কিন্তু আমাদেরকে কমিয়ে ফেলতে হবে। মানসিক স্বাস্থ্যটাও কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আজকাল অনেকেই দেখা যায় যে ধূমপান করে থাকেন, অতিরিক্ত ক্যাফিন নেওয়ার অভ্যাস থাকে, পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেন না, ঘুমটা ঠিক মতো হয় না, এই ব্যাপারগুলো কিন্তু আসলে খেয়াল করতে হবে প্রেগনেন্সির পূর্বেই। আর অনেকের ক্ষেত্রে যেটা আমি বললাম, হিস্ট্রি থেকে আমরা যদি দেখি কোনো হাই রিস্ক ফ্যাক্টর আছে, অর্থাৎ ওনার যদি প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, অনেকের খিঁচুনি বা এ ধরনের কোনো অসুখ থাকতে পারে, এছাড়া অনেক ধরনের ক্রনিক অসুখের কারণে কেউ কেউ কিন্তু বিশেষ কোনো ওষুধও খেতে পারে, এই ওষুধগুলো তার অনাগত সন্তানের উপর কি ধরনের প্রভাব ফেলবে এটা কিন্তু আমাদেরকে আগে যাচাই বাছাই করে নিতে হবে। অর্থাৎ প্রেগনেন্সি নেওয়ার আগেই প্রয়োজনে এই ওষুধগুলো আমাদেরকে পরিবর্তন করে, যেটা প্রেগনেন্সির জন্য সেফ বা বাচ্চার জন্য ফ্রেন্ডলি ওষুধ, সেই ওষুধগুলোতে আমাদেরকে সুইচ করে ফেলতে হবে। ওষুধের মাত্রা অর্থাৎ ডোজটি অনেক সময় অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হতে পারে, অর্থাৎ এই জিনিসগুলো আমাদেরকে প্রেগনেন্সিটি নেওয়ার আগেই প্ল্যান করতে হবে। আমরা প্রেগনেন্সি নিয়ে ফেললাম এবং তারপর জানতে পারলাম যে এই ওষুধটির এফেক্টটি বাচ্চার উপর ভালো না, তখন তো আর কিছু করার থাকবে না। সো এই জন্য প্রেগনেন্সিটি প্ল্যান করার আগে কেউ যদি এ ধরনের কোনো রেগুলার ওষুধ খেয়ে থাকেন, অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে এবং এই ওষুধটি তার প্রেগনেন্সি হলে সেফ হবে কিনা, মাত্রাটি ঠিক আছে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে। এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে কিছু টিকা দেওয়া থাকে না, যেমন রুবেলা, হেপাটাইটিস বি, টিটেনাস, এই টিকাগুলো আমরা প্রেগনেন্সির সময় যেহেতু দিতে পারি না, সো প্রেগনেন্সিটি প্ল্যান করার আগে এই টিকার শিডিউলগুলো কিন্তু আসলে কমপ্লিট করে ফেলা দরকার। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি পরিবারে কিছু হাই রিস্ক ফ্যাক্টর থাকে, অর্থাৎ কারো কারো ক্ষেত্রে কিছু জিনগত ডিজিজ থাকতে পারে, যেমন থ্যালাসিমিয়া থাকে কোনো কোনো ফ্যামিলিতে, কোনো কোনো ফ্যামিলিতে ডাউনস বা অন্যান্য ধরনের কোনো জিনগত রোগের যদি সম্ভাবনা থাকে, সেই ফ্যামিলিতে কিন্তু প্রেগনেন্সি প্ল্যান করার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার এমনকি জেনেটিক কাউন্সিলিং এগুলোরও প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে এই ধরনের ব্যবস্থা নিয়ে যদি প্রেগনেন্সিটি নেওয়া হয় তাহলে একটি অনাগত সুস্থ সন্তান জন্ম দেওয়া সম্ভব। তাহলে আমরা প্রেগনেন্সিটিকে যদি 9 মাস সুন্দরভাবে নিতে চাই এবং প্রেগনেন্সির মাধ্যমে যদি একটি সুস্থ সন্তান জন্ম দিতে চাই, তাহলে প্রেগনেন্সিটি প্ল্যান করার আগে থেকেই আমাদের নিজেদের শারীরিক কন্ডিশনটিকে অপটিমাইজ করতে হবে এবং সেটির জন্য যে কেয়ারটি নিতে হয় সেটিকে আসলে আমরা গর্ভ পূর্ববর্তী প্রস্তুতি বা প্রি প্রেগনেন্সি প্ল্যান বলে থাকি।